নবী বলেছেন নামাজের ভিতরে ওই যে ঘোড়ার লেজের মতো জিকিরহীন ওই ফাউল রাফুল আযান করবা। এটা এমন একটা দলিল যেই দলিল কিয়ামত পর্যন্ত কথিত আহলে হাদিস না খণ্ডন করতে পারবে না এর সমমানের রাফুল আযানের সপক্ষে কোন হাদিস পেশ করতে পারবে। আমরা পরিষ্কার ভাষায় জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যেই মানের রাফুল আযান করা একই মানে মানে রাফুল আযান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যেমন জুতা পায়ে দিয়েছেন। তাহলে খুশু খুশু বলা মানে হচ্ছে নামাজে রাফুল আযান করে না আর খুশু খুশুহীন মানে রাফুল আযান করে। আল্লাহ বলেছেন খাশে খুশু খুশু ওয়ালারাই সফল কাম। আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন খুশু খুশু ওয়ালা ওই ব্যক্তি যে নামাজে রাফুল আযান করে। অন্য আয়াতে আল্লাহ বললেন নামাজটা কিন্তু ভারী, নামাজটা কিন্তু কি তবে খুশু খুশু ওয়ালাদের জন্য ভারী। তাহলে বোঝা গেল যাদের নামাজে খুশু খুশু নাই তাদের নামাজ ভারী, আর ভারী বুঝা চাপলে গাধা পা ছড়ায় আর আমার ভাবিরা সারাদিন সুদা থাকলেও ভারী ওয়ালা নামাজ শুরু করলে পা চেগা। রাফুল আযানের সুস্পষ্ট নিষেধাজ্ঞা সূচক হাদিস আমরা পেশ করব। ওরা কিয়ামত আসবে রাফুল আযান করতে নবী বলেছেন এরকম কোন হাদিস দেখা যাবে না। আমাদের চ্যালেঞ্জ فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. আর একটা পয়েন্ট বলে প্রশ্ন উত্তরে ঢুকব সময় কতটা আর একটা বিষয় আলোচনা করব তারপরে চলে যাব প্রশ্নোত্তরে। যে বিষয়টি মতলব্ধ একটি বিষয় আলোচনা করতেই হবে কারণ এই বিষয় নিয়ে অনেক সমস্যা দেখেছি ইন্টারনেটে। আর এই জন্য বলি যে ভারত থেকে এসেছি, পশ্চিমবাংলা মুর্শিদাবাদ থেকে এসেছি, সুন্নাতের উপরে বক্তব্য বা বিদাতের উপরে বক্তব্য বা শুনলেন প্রতিদিন শুনছেন আর আহলে হাদিসের বাচ্চা কাছে এগুলো বলার প্রয়োজন নেই, সবাই মুখস্থ। সুদ সুদ ঘুষ জেনা ব্যবচার নিষিদ্ধ, আমাদের শিখতে হবে নতুন ভাবে। নামাজ না পড়লে মুসলিম থাকে না নতুন ভাবে শেখানোর দরকার আছে? আরে এগুলো সকলেই জানে, যেগুলো জানেন না এগুলো লেন একটু একটু প্রশ্ন করবেন তাদেরকে। একটা স্বতন্ত্র বক্তব্য আছে আপনাদের এখানকার আলেমের দিন রাসুল ইয়াদিন প্রসঙ্গে, অর্থাৎ রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় হাত থেকে কাঠ পর্যন্ত তোলা যাবে কি যাবে না এই নিয়ে দেখবেন এমন কটূক্তি করেছে যে কখন ঘোড়ার সঙ্গে তুলনা করেছে, কখন বারবার ঝাপটা দিচ্ছে বলছে, বা এই যে কথাগুলো শব্দগুলো বলছে কোন মুসলমান বলতে পারে? যেহেতু উনিও জানেন যে শাফেঈর বা অন্যান্য দুই মাঝহাবে এই আমলটা এখনো জায়েজ, এখনো তারা করে থাকে, চার মাঝহাবকে যে বারহাক বা সত্য হক বলছে, তারপরেও যখন এই রাফুল আযানকে উল্টোপাল্টা মন্তব্য করছে তো হক কিভাবে থাকে? আর হক যদি থাকে হকের প্রতিবাদ কখন হয়? হকের প্রতিবাদ করলে সে কি? একটা হক তবে সত্য কথা কোরআনের কোরআনের বিপক্ষে যদি কে বলে, কোরআন তো হক এতে কোনো সন্দেহ নেই, তো কোরআনের বিপক্ষে যদি আবার কেউ জোর করে কথা বলতে চায় তার অবস্থান কি? ইমান থাকবে না, সে একবার ঠক ঠকই হবে, অত বড় বলছি না। তো অন্য দুই মাঝহাবে রাফুল আযান আছে তো নাকি? তো রাফুল আযানের বিপক্ষে এত কথা বলছো আর অশ্লীল ভাবে কথা বলছো, আবার বলছো রাফুল আযান যে মানসুখ
এটা আগের জামানাতে ছিল, ইসলামের শেষের দিকে শেষ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, মানসিক বাতিল হয়ে গেছে। আসলে কি তাই? দাবি তো তার। প্রশ্ন রাখি এই বিষয়ের পরে, খোলা প্রশ্ন, কোনো সন্দেহ নেই। এই যে রসুল ইয়াদিনকে মানসিক বলছো, আমরা প্রশ্ন করবো কয়েকটা, যে রসুল ইয়াদিন যে মানসিক, পবিত্র কোরআনের কোন আয়াতে আছে? প্রথম চ্যালেঞ্জ। দুই নম্বর চ্যালেঞ্জ, যে আল্লাহ রাসূল কি রাসূল ইয়াদিনকে মানসুক বলেছে? তিন নম্বর, কোন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কি মানসুক বলেছেন? সহিহ সনদে পৌঁছাতে হবে। তিন হয়ে গেল কোরআন, রাসূলের হাদিস, সাহাবীদের ফতোয়া। চার নম্বর, তাবেঈ যত ছিল সবাইকে একত্রিত করুন, কোন তাবেঈকে রাসূল ইয়াদিনকে মানসুক বলেছে তার প্রমাণ দিন। পাঁচ নম্বর চ্যালেঞ্জ বা প্রশ্ন, চার ইমামের মধ্যে কোন ইমাম কি বলেছে রাসূল ইয়াদিন মানসুক? সহিহ আবুহানিফার ফতোয়া চাইছি আমরা। ইমাম আবুহানিফা কি দাবি করেছেন যে রাসূল ইয়াদিন মানসুক হয়েছে, বাতিল হয়ে গেছে? যে কোনো কিতাব দিয়ে কোনো সনদ লাগবে না, সনদবিহীন, সনদ প্রয়োজন নেই। ইমাম আবুহানিফাকে এতটা প্রমাণ দিন যে ইমাম আবুহানিফা বলছে রাসূল ইয়াদিন মানসুক। ছয়, যদি তা না পারো তো ফিকে হানফিতে যে 40 জন সদস্য আছে তাদের মধ্যে থেকে একজনকে টেনে নিয়ে আসো আর প্রমাণ করে দাও যে ইমাম এই ফিকে হানাফি বোর্ডের মধ্যে যারা ছিল তারা বলেছে মানসুক, অর্থাৎ ইমাম মোহাম্মদ, ইমাম জুফার, আবু ইউসুফ, এদের থেকে প্রমাণ দাও যে এরা দাবি করেছে রাসূল ইয়াদিন মানসুক। কয়টা চ্যালেঞ্জ হলো? ছয়টা চ্যালেঞ্জ দিলাম, যে ছয়টা চ্যালেঞ্জ আপাতত থাকলো, আরো অনেকগুলো আছে এই রাসূল ইয়াদিনের উপরে, যে ছয়টা থেকে একটা রেখে দাও। কোরআন বলেছে, আল্লাহ রসুল বলেছেন, সাহাবী বলেছেন, স্বয়ং তাবেঈরা বলেছেন, আরে ইমাম আবু হানিফা বলেছেন, অথবা তার ছাত্ররা কি বলেছেন রাসূল ইয়াদিন মানসুক? একটা প্রমাণ দাও। সময়টা আমার মরা পর্যন্ত থাকলো, কারণ আমার মরা পরে কেউ যদি হাল না ধরে, তো এই বিষয়ে পরে ইনশাআল্লাহ সময় এতটাই থাকলো। যদি পারো অন্তত ভিডিও তো কাট করে তোমরা তৈরি করো, এটা তো উস্তাদ, যেখানে টুক করে একটি ভিডিও তৈরি করে দিচ্ছ, তো এতটাই করো ইনশাআল্লাহ আমরা জবাব দেবো ইনশাআল্লাহ। এটা আমার মরা পর্যন্ত সময় থাকলে এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ সম্ভব নয়। কেন নাই? যে জিনিস নাই তার আবার কি দিবেন? আমরা দলিল একটা খণ্ডন করে দিই, রাসূল ইয়াদিন যে মানসুক নাই, আর একটা প্রশ্ন করে দিই ভাই, এই প্রশ্নে স্বতন্ত্র। কেন? তাদের দাবি যে রাসূল ইয়াদিন ইসলামের প্রথম জামানাতে ছিল, ঠিক বলছি তো? শেষের দিকে বাতিল হয়ে গেছে, তাই তো? তো তাকে প্রশ্ন করুন কত হিজরিতে বাতিল হয়েছে? ইসলাম পূর্ণ কত হিজরিতে হয়েছে ভাই? দশম হিজরি, নয় জিলহাজ, তাই তো? তো ওরা বলছে রাসূল ইয়াদিন ইসলামে ছিল, এটা রহিত হয়ে গেছে, মানসুক হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, নাশক হয়ে গেছে, যে ভাষায় বলেন না কেন। আমরা প্রশ্ন করে কত হিজরিতে রাসূল ইয়াদিনের বিধানটা মানসুক হয়েছে? তবে সাতটা প্রশ্ন হয়ে গেল। এবার আমাদের দলিল যে রাসূল ইয়াদিনের মানসুক বাতিল হয়নি, আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত তিনি করেছেন, দশম হিজরি ইসলাম পূর্ণতা লাভ করেছেন, দশম হিজরি পর্যন্ত তিনি করেছেন, তার জ্বলন্ত প্রমাণ সহিহ বুখারি থেকে আমরা কয়েকটি প্রমাণ দেব। বক্তা সাহেব বলছেন মহিলাদের নামাজের পার্থক্য আছে কি নেই, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে আহলে হাদিসরা এই বিষয়ে কোনদিন মুখ খুলবেন না, আর এই হাদিসটা তারা সম্পূর্ণ কখনো পড়বে না। কোন হাদিসটা? সাল্লু কামা রাআইতুমুন্নি উসাল্লি, সালাত আদায় করে সেইভাবে যেভাবে আমাকে দেখছো। সহিহ বুখারী মূল আরবি প্রথম খণ্ড 88 পৃষ্ঠা, হাদিস নম্বর 631, আধুনিক প্রকাশনী হাদিস নম্বর 595, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 603। বিখ্যাত হাদিস মালিক বিন হুয়াইসের সূত্রে হাদিস বর্ণনা, একটু ভালোভাবে শুনবেন, বুঝতে পারবেন। রাসূল ইয়াদিন যে মানসুক হয়নি, বাতিল হয়নি, তার জ্বলন্ত প্রমাণ সহিহ বুখারী থেকে, এর বাইরে যাব না ইনশাআল্লাহ। এরপরে তুমি অন্য দলিল সহিহ বুখারী থেকে প্রমাণ দিচ্ছি স্পষ্ট, যার মধ্যে রাসূল সুন্নাতকে ভালোবাসার একটু আশা থাকে সে বুঝে দেবে, সে গ্রহণ করতে বাধ্য ইনশাআল্লাহ। মালিক বিন হুয়াইস 631 নম্বর, এখনই মোবাইল খুলে বের করে নিন, পড়তে শুরু করুন। দেখেন মালিক বিন হুয়াইস বলছেন আমরা মদিনায় গেলাম, জাবাতের আল্লাহর সামনে 20 দিন 20 রাত্রি ছিলাম, অবশেষে আমাদের মনটা একটু উৎফুল্ল হলো বাড়ির জন্য, 20 দিন 20 রাত্রি ভাই মন তো উৎফুল্ল হবেই, আর আল্লাহ রাসূল খুব বিনয় ছিল, তিনি বুঝতেও পারলেন যে আমাদের বাড়িতে যার জন্য মন টানছে। তো আল্লাহ রাসূল প্রশ্ন করাতে আমরা বললাম জি
রাসূলুল্লাহ আমরা যেতে যাচ্ছি, আল্লাহ সব অনেকগুলো নসিহত করলেন, তার মধ্যে একটা নসিহত কি ছিল? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো যেইভাবে যেইভাবে আমাকে দেখছো। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মালিক বিন হুয়াইরিস তিনি ইসলাম কবুল করেন কত হিজরিতে? নবম হিজরিতে। নবম হিজরিতে মালিক বিন হুয়াইরিস তিনি ইসলাম কবুল করেন। যেহেতু আপনার আসমা রিজাল মালিক বিন হুয়াইরিস জীবনী পড়বেন আপনারা পেয়ে যাবেন যে নবম হিজরিতে ইসলাম কবুল করছেন। আর তিনি কখন কোথায় গেছিলেন? মদিনাতে। কতদিন নামাজ পড়ছেন? 20 দিন 20 রাত্রি। আল্লাহ রাসূল নির্দেশ কি করেছিলেন? আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখলে সেইভাবে নামাজ পড়বে। মালিক বিন হুয়াইরিস এই নসিহতটা তিনি নিজের গ্রামে চলে গেলেন। কোথায় গেলেন? হাদিস কোথায়? সহিহ বুখারী হাদিস নম্বর 824 গিয়ে তিনি গ্রামের প্রতিবেশীকে ডাকছেন, এসো তোমাদের দেখাই যে আল্লাহ রাসূল নামাজ পড়তেন কিভাবে। তিনি বলেন, নামাজ পড়ার মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এটাই যে আল্লাহ রাসূলকে যেভাবে নামাজ পড়তে দেখেছি সে তোমাদের এখন দেখাবো। সহিহ বুখারী হাদিস নম্বর 824 কিভাবে দেখালেন, কোথায় পাবেন? সহিহ বুখারী হাদিস নম্বর 737 খুলবেন, এই 735 থেকে 739 পর্যন্ত রাসূল ইয়াদের প্রসঙ্গে আছে। 737 নম্বর খুলে দেখেন, মালিক বিন হুয়াইরিসের আমল করে দেখাচ্ছে। তিনি যখন রুকুতে যেতেন আর রুকু থেকে উঠতেন সেই সময় রাফল ইয়াদিন করতেন, কত হিজরিতে? ইসলাম নবম হিজরিতে কবুল করেন। সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে 20 দিন 20 রাত্রি ছিলেন, 20 দিন 20 রাত্রি ছিলেন, আল্লাহ সাল্লাম নামাজও করেছেন, আল্লাহ সাল্লাম নসিহতও করেছেন যে ভাবে নামাজ পড়তে দেখলে সেইভাবে পড়বে, বা কোন সাহাবী আল্লাহ সাল্লাম পরিমাণ আমল করবে? তিনি আমল করে দেখিয়েছেন, রুকুতে যাবার সময় রুকুতে ওঠার সময় তিনি রাফল ইয়াদিন করেছেন, এবং তিনি বলেছেন আল্লাহ সাল্লাম এইভাবে দেখেছি। কত হিজরি পর্যন্ত প্রমাণ হলো রাফল ইয়াদিন ইসলামে আছে? নবম হিজরি পর্যন্ত। বার করে দলিল দরকার? রাফলের মানসু কবে হলো? নবম হিজরি দলিল তো দিলাম, তবে এটা তো মিথ্যা একটা ধারণা, ভ্রান্ত ধারণা। শুধুমাত্র উম্মতকে আল্লাহর সুন্নাত থেকে দূরে রাখার জন্য বিভিন্ন কৌশল, কটূক্তিমূলক কথা বলে গলা জোর বাড়িয়ে দিয়ে আলোচনা করছে আর মানুষকে বুঝাচ্ছে না, তিনি একা দিন বুঝেন না, কেউ বুঝেন না। নবম হিজরি পর্যন্ত দলিল সেই বুখারী থেকে, কোনো অস্পষ্টতা আছে না এর মধ্যে? তারা বলছে যে জবাব দিয়েছে তারা আব্দুল মতিন সাহেব দলিল সহ নামাজের মাসায়েল, তিনি বলছেন যে মালিক বিন হুয়াইরিস যদি আল্লাহ রাসূলকে একবার রাফল ইয়াদিন করতে নামাজ পড়তে দেখেছে, আব্দুল ইবনে মাসউদ 20-50 বার দেখেছে। সারে মানিল আসার থেকে দলিল দিয়েছে ইমাম তাহাবির, বলছে মালিক বিন হুয়াইরিস যদি একবার দেখে, ওয়াইল বিন হুজাইর যদি একবার দেখে, তো আব্দুল ইবনে মাসউদ 50 বার দেখেছে। এর দলিল কি জহর? তো আচ্ছা ধরে নিলাম, ঠিকই আছে, তাই হলো যে আব্দুল ইবনে মাসউদ 50 বার দেখেছে আর মালিক বিন হুয়াইরিস বা ওয়াইল বিন হুজাইর একবার দেখেছে। তো মালিক বিন হুয়াইরিস তিনি কত রাত ছিল যেন? কত রাত্রি? 20 দিন 20 রাত্রি। দিনে কত রাত নামাজ ফরজ? তাহলে 20 দিন 20 রাত্রিতে কত রাকাত নামাজ পড়েছে, কত ওয়াক্ত পড়েছে? মানে 100 ওয়াক্ত নামাজ পড়েছে, আলহামদুলিল্লাহ, তারপরে বেশি। যদিও দলিলটা তাদের সই না, কারণ ইবরাম নাফঈ ফতোয়া বা ইবরাম নাফঈ 85-তে জন্মগ্রহণ করে, তাকরিবুত তাহজিব দেখবেন, 85-তে জন্মগ্রহণ করে। আব্দুল ইবনে মাসউদের সূত্র হাদিস বর্ণনা করছে, এখানে একটা সমস্যা আছে, এই সনদের মধ্যে মুআম্মাল বিন ইসমাইল আছে। কে বলেন তো মুআম্মাল বিন ইসমাইল? এটা বুকে করে হাত বান্ধা আদিকে বলেছে, মানে মাঠে একবার নেমে বলছে যে একে জয়ী প্রমাণ করতে হবে। ওই আসারের মধ্যে ওই মালিক ই আছে, মুআম্মাল বিন ইসমাইল ওখানে আছে, সনদ দুর্বল জয়ীব। তারপরে আব্দুল ইবনে মাসউদ বলছে 50 বার দেখেছে, আমরা কতবার প্রমাণ দিয়েছি? 100 বার, তাও আলহামদুলিল্লাহ বেশি। কত হিজরিতে দেখেছে আব্দুল ইবনে মাসউদ, এটা তারা প্রমাণ আজ মধ্যে দিতে পারেনি, পারবেও না ইনশাআল্লাহ। কিন্তু আমরা নবম হিজরির মধ্যে প্রমাণ দিলাম ইসলাম পূর্ণতা হচ্ছে কত হিজরিতে? 10 হিজরিতে। মাঝে থাকলো 1 বছর, এর মধ্যে কি রাসূল ইবনে মাসউদ হয়েছে? এই সন্দেহটা দূর করে দিই। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করেছেন নবম হিজরিতে। উমদাতুল কারি দেখবেন, ওয়াইল বিন হুজর প্রসঙ্গে পরিষ্কার বলছে নবম হিজরিতে তিনি ইসলাম কবুল করেছেন। আসমা রিজাল গ্রন্থ দেখেন, বুঝতে পারবেন একজন সাহাবি তিনি বলছেন যে আমি ইসলাম কবুল করলাম, তার পরের বছর গিয়েছিলাম মদিনাতে,
তারপরে হচ্ছে মানে কত হিজরি হলো, দশ হিজরি। হাদিস নাসাই হাদিস নাম্বার 1159, ইমাম নাসাই আরেকটি কিতাব সুনানুল কুবরা লিল নাসাই হাদিস নাম্বার 750। নব হিজরিতে ইসলাম কবুল করেন। হাদিস বলছে যে তার পরে বছর আল্লাহর কাছে গিয়েছিলাম, ওয়াইল বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আমি গিয়ে দেখলাম যে আল্লাহ যখন রুকুতে যাচ্ছেন আর রুকু থেকে উঠছেন চাদরের মধ্যে থেকে রফলি আদান করছেন। ভাই কত হিজরি হলো, ইসলাম পূর্ণ হয় কত হিজরি? আলহামদুলিল্লাহ প্রমাণিত হয়ে গেল। এবার মৃত্যু পর্যন্ত দলিল দেন, মৃত্যু পর্যন্ত আমি বক্তব্য দিচ্ছি। একজন ভাই অবশ্যই হানফি ভাই দেবন্দি, তিনি টুকরো উঠে পড়েছেন, ওঠার পরে বলছে যে ভাই আপনি কথা বলছেন তো আল্লাহ মৃত্যু পর্যন্ত রফলি আদান করেছেন, এর প্রমাণ কি? অথবা ওর সঙ্গে আলোচনাই করিনি। আচ্ছা ভাই যদি দলিল দেন দি মানবেন কি? বলছে জি মানবো। আচ্ছা উঠুন দাঁড়ান, তো আপনি কিসের দলিল চাইছেন? বলছে আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত রাসূলের আদেন করেছেন, তার প্রমাণ দিন। আচ্ছা ঠিক আছে ভাই দিচ্ছি, সমস্যা নেই। তো আমি পাল্টা প্রশ্ন করছি ওনাকে, যে আমি একটা প্রশ্ন করে উত্তর দেন, তাহলে আমার উত্তর দেওয়া সহজ হবে। তো কি? আচ্ছা ভাই যে আল্লাহ রাসূলের মৃত্যু পর্যন্ত যে নামাজ বলছে, সে নামাজে আল্লাহ রাসূলের পাশে কোন সাহাবা ছিল তার নামটা বলুন তো। আল্লাহ রাসূলের পাশে কেউ তো ছিল নাকি? কে ছিল? মৃত্যু পর্যন্ত কোন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রাসূলের পেছনে দাঁড়িয়ে সাহাবাদের কাছে তাদের নাম বলুন, আমি দলিল দিচ্ছি। উনি তখন গালে হাত, যে কিভাবে খুঁজে এলা যে শেষ নামাজে কোন সাহাবি এরা পেছনে ছিল আল্লাহ রাসূলের, আমি কিভাবে বলি? আচ্ছা খুঁজে নিয়ে আসুন, তারপর আমি দলিল দিচ্ছি। তারা সাহেব তো বলতে পারবে না যে আল্লাহ শেষ আমল কি ছিল, পারবে নাকি? শেষ নামাজ যারা সাহাবেরা ছিল তারা তো বলতে পারবে যে আল্লাহ শেষ আমলটা কি ছিল, উনি আর কিছু বলতে পারছেন না। আজ ভাই একটু সহযোগিতা করি, কারণ আমরা তাহলে হাদিস সেই বুখারী হাদিস না শেষ হলো। ইবনু ওমর তিনি বলছেন যে আল্লাহর রাসূলের পেছনে মৃত্যু পর্যন্ত সালাত আদায় করেছি, খুলে দেখেন 116 নম্বর হাদিস সেই বুখারী, যে মৃত্যু পর্যন্ত কে ছিল ভাই? ইবনু ওমর। সেই বুখারী 739 নম্বর হাদিস করে নেবেন, ওই 735 থেকে 39 করে নেবেন। ইবনু ওমর বলছে রাসূল যখন রুকুতে যেতেন রুকু থেকে উঠতেন তখনই রফলি আদান করতেন, তবে দুই সেকেন্ডের মধ্যে করতেন না। আমরা করি, আমরা করি না বা মৃত্যু পর্যন্ত পেয়েছেন কি পাননি? তিনটা দিলাম অকাট্য দলিল, খণ্ডন করুন। ভিডিও তো ঘুরে বেড়াচ্ছে 7 মাস থেকে, এখন মধ্যে কেউ মুখ খুলেনি, একজন খুলেছিল পাল্টা আবার জবাব দিয়েছে, 22 খানা প্রশ্ন করেছে। প্রথমে 7 খানা প্রশ্ন করেছিলাম, পরে জবাব দিয়েছিল, পরে 22 খানা জবাব দিয়ে প্রশ্ন করেছে আবার, সেটার আর মুখ বন্ধ হয়ে গেছে, সেটা থেকে আর কোনো প্রশ্ন আসেনি। আমাদের শেখও ছিল, মানে আমাদের একটা গ্রুপ ছিল, আমরা সেই শেখকে আপনাদের শেখ তাকে যিনি খুব বকেন তাকে আমাদের গ্রুপে অ্যাডও করেছিলাম। অনেক দেখেছি, নাম ধরে দেখেছি, চাচা বলে দেখেছি, ভাই দোস্ত বলে দেখেছে। গ্রুপের নাম হচ্ছে দাওয়াত ইলা সুন্নাহ। ওদের অনেক আলাদা আমাদের সঙ্গে আলোচনা করেছে কিন্তু তিনি আসেননি। আমরা খুব দুঃখিত যে তিনি আসেননি, তো গ্রুপে তো আসতে পারতেন। তো আমরা গ্রুপে আলোচনা করছি এই বিষয়ে, আলহামদুলিল্লাহ শেষ যে জবাব দেন এসে আমরা দিয়েছি, 3 মাস হয়ে গেল পাল্টার কোনো জবাব আসেনি। তো এই যে মাত্র তিনটে আপনার দলিল দেখালাম যে রাসূলের মানসুখ হয়নি, মৃত্যু মধ্যে প্রমাণ কিসে থেকে দেখেছি ভাই? সেই বুখারি থেকে। কোন মানুষের কথা দিয়েছি? সুস্পষ্ট তারা বলতে পারে যে দুই সেজদার মাঝে রাফলিয়া দিন মালিক বিন হুয়ারিস করেছেন, বর্ণসে সুনান নাসাইতে হাদিস নাম্বার 1085। বলে সনদ জয়ীব, ও দলিল দিয়ে লাভ নাই, আহলে হাদিস জয়ীব হাদিস হিসেবে আমল করে না। তুমি যেরকম জোর করে সহি প্রমাণ করো আমাদের দেখে লাভ নেই, তুমি তো মুকাল্লিদ, তোমার তো গবেষণার দাম নাই, তুমি তো বোঝাই না কোরআন হাদিস, বোঝে না বলতো মুকাল্লিদ তাকলিদ করো, তোমার কথা মানবো কেন? হ্যাঁ আলবানি বলেছে সেটাই বলবো আবার, আলবানি যে হাদিসটা হাসান বলেছে তা আলবানি হাদিস হাসান বলেছে, তোমার দেখার দরকার কি? আলবানি যাই বলবে তোমার দেখার কি? আলবানি কথা গাল দিতে ছাড়ো নি। ওই যে একটা বলে গেছে আপনাদের বাংলাদেশে বলে গেছে যে লামা জামিরা কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, ওখানে আলবানিকে গাল দিতে ছাড়েনি, তো তার কথা নিয়ে তোমার লাভ কি? তো তিনটে দলিল যে প্রচলিত ইসলাম আর রাসূলুল্লাহ ইসলাম যে মৃত্যু পর্যন্ত আল্লাহ কি করেছেন, সালাতে রাসূলি আদেন করেছেন, এটা স্পষ্ট প্রমাণিত, যার মধ্যে কোনো সন্দেহ নেই, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই।
আর তারা বলছে কি না মানসুখ বাতিল হয়ে গেছে, সাতখান প্রশ্নের জবাব দেয়, তারপর রাসূল এদের আলোচনা করো, তার আগে নয়। আর যে লজ্জার আগে তখন করো, সমস্যা কোথায়? আগে সাতখান প্রশ্নের জবাব দিবে, তারপর রাসূল এদেরকে মানসুখ বাতিল বলে আলোচনা শুরু করবে, তার আগে নয়। আর যদি করো, ওই যে আইসক্রিম গরম দাবি করে নিতে হবে, বন্ধ নারী সন্তান দেখেছি এটা তোমাকে বিশ্বাস করতে হবে, কিছু করার নেই। বা বন্ধ নারী সন্তান হয় তো রফল এদের মানসুখ নয়, দশমে দলিল দিলাম, তারপরে আবার যে দাবি করে, একে কি বলবে? ওই ব্যক্তি ওই ব্যক্তির মতই। কটা পয়েন্ট বললাম মনে আছে? টোটাল সাতখানা, এটাতে প্রশ্ন রাখলাম, তিনখানা দলিল দিলাম, টোটাল দশখানা। এই সাতখানা প্রশ্নের জবাব আর তিনটে দলিলের খণ্ডন, দশটার পরেই তারা যেন আলোচনা শুরু করে এই বিষয়ে, নচেত বলে লাভ নেই। মানুষ যখন বুঝতে শিখেছে সেই বুখারি বাংলা অনুবাদ হয়েছে, তারাই করেছে, বলতে পারবে না যে তহিদ তহিদ পাবলিকেশনের বুখারি মিথ্যাচার দেখুন, হাতে ধরে বলতে পারবে না, বা ইসলামিক ফাউন্ডেশন রেফারেন্সটা দিয়েছে দেখে নেবে, কোনো সমস্যা নেই, বা দেখতে পারবে না, তারা তো লিখেছে, তারা তো বলছে, মানুষের চোখ কান খুলেছে তো, তার জন্য এখন খুব বলছে। তবে আমরা ইনশাল্লাহ এতে কোনো সমস্যা বোধ মনে করি না। কিছু সমস্যা মনে করছেন নাকি আপনারা? কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা আমরা একের পর এক করব। আপনারা শ্রবণ করুন, দাওয়াতি কাজ করুন, প্রত্যেকজন দাওয়াতি কাজ করবে, কিছু কৌশল শিখে রাখবেন। ওরা যে উল্টাপাল্টা প্রশ্ন এতদিন ধরে চার পাঁচ বছর ধরে করেছে, আলহামদুলিল্লাহ নিয়াত ছিল, যদি ভিডিও ক্যামেরা আমাদের হাতে আসে বা মিডিয়া আমাদের হাতে আসে, তো ওদের প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দিতাম, এটা নিয়াত ছিল। তবে সেই পরিবেশ পরিস্থিতি হয়ে ওঠেনি, তার জন্য শেষ পর্যন্ত ফোন মনে যারা করতে বাধ্য হয়েছি। তো তারা শিখেছে, আমার উস্তাদ কিন্তু ওই শেখ, কেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মুখলেসুর রহমান মাদানিকে তিনি আগে ফোন করে রেকর্ডটা দিয়েছিলেন, ওখান থেকে আইডিয়া পেয়েছি। আমি কিন্তু ওনার সুন্নাত পালন করছি, আমার উস্তাদ গুরু কি বলছেন ওইটা থেকে শিখেছি। শয়তানের কাছ থেকে তোমার আবু হুরায়রা কি শিখেছিল? আমিও শিখেছি। অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি এটা শিখলেন কিভাবে, আইডিয়া আসলো কিভাবে, যে ফোনে আলোচনা করে ইন্টারনেটে দিয়ে দেওয়া। আমি তখনই সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নাম বলি, দেখবেন আমার বক্তব্য আছে যে উনার কাছে শিখেছে আমার উস্তাদ, আমার গুরু আপুরা যখন শিখেছিল আমিও শিখেছি। সমস্যা কথা ভালো জিনিস, দিন প্রচারে কাজে লাগছে, লক্ষ লক্ষ মানুষ শুনছে, সত্য বুঝছে, আসলে হক কোনটা বাতিল কোনটা, আলহামদুলিল্লাহ অনেক কাজ হচ্ছে। আমি তো মনে করি যে একটা দুই ঘন্টার বক্তৃতা দিয়ে যা কাজ না হয়, দশ মিনিটের ফোন আলাদা তার চেয়ে বেশি কাজ হয়েছে।